লিটারালি বলছি এত ভয় লাগছে আমার, যার মনে হচ্ছে যখন তখন পাল্টি খেয়ে যাবো, সত্যি কথা বলছি। অনেক রোপায়তে উঠেছি কিন্তু এই রোপায়টা সত্যি কিন্তু ভয়ঙ্কর লাগছে আমার। मेन मंदिर है दर्शन करो माता जी का, फूल प्रसाद जो लाए हुए चढ़ेगा, दान भेंट की रसीद कटाना तो रसीद भी कटाते हैं यहाँ पे माता जी का, मनसा देवी का मुख्य मंदिर, माता मनसा देवी का मेन मंदिर भी माता जी का। সুপ্রভাত বন্ধুরা, আর আজকের গন্তব্য আমাদের মনসা দেবী টেম্পল ও চণ্ডী দেবী টেম্পল, কিন্তু তার আগে আমাদের একটু হরকিপুরীর সামনে যেতে হবে। হরকিপুরীর ঠিক সামনে না, মানে ওই মতি বাজারের সামনে যেতে হবে, একটা জিনিস কিনেছিলাম সেটা একটু এক্সচেঞ্জ করতে হবে। তো চলুন আজকে জার্নিটা স্টার্ট করা যাক। এই যে এখন আপাতত এক প্লেট এসছে ফুলকা লুচি, পুরো প্লেট এখনো আসেনি, তৈরি হচ্ছে, এত খিদে পেয়েছে তো একটা প্লেটের মধ্যে আমরা হামলে পড়েছি, এত খিদে পেয়েছে বাদ বাকি প্লেট আসছে। এটা কি দিয়েছে? এটা বোধ হয় ছোলার ডাল, ছোলার ডাল, এটা একটা রান তরকারি আর এটা হচ্ছে আচার। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। হ্যাঁ স্যার, সকাল 10টার সময় সকালের ব্রেকফাস্ট করছি অসাধারণ। আর এক প্লেট চলে এসছে আমাদের, এটা হচ্ছে ছোলা বাটার, দেখুন সাইজটা দেখুন, শুধু নবীনের মুখটা পুরো ঢেকে আছে পুরো। ও নবীন ভাই, দুটো খেতে পারবি তো একসঙ্গে? তুই আমি ঢোকে দিচ্ছি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, লুচি পরোটা পরোটা চা টা সব খাওয়া হয়ে গেছে। এখন মানে আমরা বাঙালিরা আর কি মানে ভ্রমণ তো করবোই, ঘুরবো তো, কিন্তু তার সঙ্গে পেট পুজোটাও কিন্তু খুব জরুরি। তো যাই হোক, মনটা ভরে গেল, এবারে আমরা যাচ্ছি মনসা দেবী টেম্পলের দিকে। সেখানে গিয়ে আপনাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বলার আছে, চলুন। আচ্ছা, এইবারে যে ইম্পর্টেন্ট জিনিসটা আমি আপনাদের বলবো ভেবেছিলাম সেটা হচ্ছে মনসা দেবী চণ্ডী দেবী যদি আপনারা একসঙ্গে করেন, মানে যদি কম্বো প্যাকেজ নেন, তাহলে সেটা আপনার পড়বে হচ্ছে 385-385-এর মধ্যে মনসা দেবীর উপরে আছে, 385-এর মধ্যে মনসা দেবীর উপরে আছে, চণ্ডী দেবীর উপরে আছে, এছাড়া ট্রান্সপোর্ট আছে। তো একসঙ্গে আপনি এই প্যাকেজটা নেবেন 385, এতে কী হবে আপনাদের অনেকটা সুবিধা হবে, যে যখন আপনি উপরে করে নিচে নামবেন তখন আপনার ট্রান্সপোর্টের জন্য খুঁজতে হবে না, এনআরআই আপনাকে চণ্ডী দেবী পাঠিয়ে দেবে, টাভেরা করে হোক বা কোনো কিছু গাড়ি করে হোক, আবার এখান থেকে আপনাদের এখানে নিয়ে আসবে। তো অবশ্যই এই কম্বো টিকিটটা কাটবেন, নাহলে যদি আপনি একটা রুটের কাটেন তখন আবার আপনাকে নিচে নেবে, গাড়ি করতে হবে, গাড়ি ভাড়া করতে হবে, গাড়ি ভাড়া করে চণ্ডী দেবীতে যেতে হবে, সেখানে আবার রোপে টিকিট কাটতে হবে। তো একটু প্রবলেমের ব্যাপার, টাইম হেক্টিক আছে, এটাই সবথেকে আমার বেস্ট মনে হলো, তাই জন্য আমি আপনাদের ব্যাপারটা বলে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবার যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, অবশ্যই আমি আপনাদের সাহায্য করব। হরিদ্বারে শিবালিক পাহাড়ের চূড়ায় বিলবা পর্বতে অবস্থিত এই মন্দিরটি মা মনসার নামে উৎসর্গীকৃত। শক্তির আরাক রূপ দেবী মনসাকে ভক্তিভরে পূজা করলে মনের সব ইচ্ছা পূর্ণ হয়, এটাই দীর্ঘদিনের বিশ্বাস। ব্যুৎপত্তিগত অর্থে মনসা মনের অধিষ্ঠাত্রী দেবী, মনসা নাগরাজ বাসুকীর ভগিনী এবং ঋষি জারুদ কারুর স্ত্রী। আবার পুরাণ মতে মনসা হলেন শিবের স্বীকৃত কন্যা ও জারুদ কারুর পত্নী। কেন কিন্তু মাস্ক নিয়ে খুব কড়া করি, কেননা যদি আপনি মাস্ক না লাগান তো 1100 টাকার চালান কেটে যেতে পারে, মাস্ক অবশ্যই জরুরি। আর এই যে দেখেন, এটা হচ্ছে মেন টিকিট কাউন্টার, আপনার সামনে হচ্ছে মেন টিকিট কাউন্টার,
এখান থেকে আপনি টিকিট কাটতে পারেন। যেহেতু আমি বাইরে থেকে টিকিট কেটেছি কারণ এখানে প্রচণ্ড ভিড়, সেহেতু আমি বাইরে থেকে টিকিট কেটেছি। আমি সাজেস্ট করবো যদি এখানে ফাঁকা থাকে অবশ্যই আপনারা এখান থেকে টিকিট কাটবেন। দুটো টিকিট দিয়েছে আমাকে, তো দুটো একসঙ্গে দিতে হবে। এখানে টিকিটটা স্ক্যান করাতে হবে, এই যে টিকিট। টিকিট আমি পেয়ে গেছি, দেখুন এবার আমাদের যেতে হবে হচ্ছে উপরে। আপনি হাতে সাইন এক্স করে দিতে পারবেন, দেখুন। ও হরিদ্বার আমি অনেকদিন এসছি, অনেক মানে অনেকবার এসছি, কিন্তু উপায় করে প্রথমবার যাচ্ছি মনসা দেবী টেম্পল। আগে হেঁটে উঠেছি, দুভাবে মনসা দেবী মন্দির পৌঁছানো যায়, এক পায়ে হেঁটে আর দুই রোপওয়ে চড়ে। আমরা রোপওয়ে বেছে নিলাম মন্দির যাওয়ার জন্য। এই রোপওয়ের দৈর্ঘ্য প্রায় 540 মিটার, পৌঁছতে সময় লাগে 10 মিনিটের মতন। রোপওয়ে থেকে হরিদ্বার শহরটাকে দেখতে অসাধারণ লাগে। মা গঙ্গা আর তার পারে গড়ে ওঠা এই শহরের এরিয়াল ভিউ এক কথায় অনবদ্য। হরিদ্বারের এই উড়ানখাটোলা সার্ভিস কেবলমাত্র মনসা দেবী ও চণ্ডীদেবীর মন্দিরেই চালু রয়েছে। লিটারালি বলছি, এত ভয় লাগছে আমার, জানা মনে হচ্ছে যখন তখন পাল্টি খেয়ে যাবো। সত্যি কথা বলছি, অনেক রোপওয়েতে উঠেছি কিন্তু এই রোপওয়েটা সত্যি কিন্তু ভয়ঙ্কর লাগছে আমার। আজকে কুয়াশাটা আছে তাই জন্য বোঝা যাচ্ছে না, তো উপর থেকে পুরো ভিউটা দারুন। যতটা পেরেছি আমরা ক্যামেরা বন্দি করেছি আপনাদের জন্য। আমরা চলে আসলাম আমির খান যেমন বলেছিল মেশিন দ্যাট রিডিউসেস হিউম্যান কস্ট অর হিউম্যান এফোর্ট, তো সেটাই হচ্ছে এইখানে হয়েছে। রোপওয়েতে হচ্ছে হিউম্যান এফোর্ট অনেক রিডিউস করেছে এবং টাইমও রিডিউস করেছে। যেখানে 1 ঘন্টা লাগতো আমাদের পা হেঁটে আসতে, সেখানে আমরা 5 মিনিটের মধ্যে চলে আসবো। করোনা আবহের জন্য এখন মন্দিরে খুব একটা ভিড় নেই, না হলে এই সময় মন্দিরে প্রচুর জনসমাগম হয়। পুজোর জন্য ডালা আপনি নিচ থেকে মানে রোপওয়েতে ওঠার আগে সংগ্রহ করতে পারেন বা এখান থেকেও নিয়ে নিতে পারেন। এইখানে আপনারা জুতো তুলে নিতে পারেন, এন্ড দ্যাট ইজ ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না আপনাদের।
এই আমরা এন্ট্রি করতে যাচ্ছি মনসা দেবী মাতা প্রবেশ দ্বার এন্ট্রান্স। এখানে কিছু একটা লাগিয়েছিল স্যানিটাইজেশনের জন্য, কিন্তু এখন সেটা বন্ধ আছে এবং কোনো কাজ করছে না। বাহ দারুণ, জয় মা। নিচের দিকে সেখান থেকে একটা গাড়ি আমাদের নিয়ে যাবে চণ্ডী দেবী মন্দির, পুরোটা প্যাকেজের মধ্যেই আছে, চলুন। যেখানে এক্সিট গেট আছে ঠিক ডান দিকে চলে আসবেন আপনারা, ডান দিকে গিয়ে এগিয়ে যেতে হবে 100 মিটার মতন, তো সেখানেই আপনার জন্য গাড়ি ওয়েট করছে। কিছু দূর গিয়েই আপনাদের চোখে পড়বে একটা সাইনবোর্ড, বাইরে থেকে দেখলে কিন্তু বোঝার উপায় নেই যে এখানে একটা স্ট্যান্ড আছে। এই সিঁড়িটা ধরে সোজা ওপরে উঠে গেলেই আপনি একটা স্ট্যান্ড দেখতে পাবেন, এখানে একজন টিকিট চেকারও আছে। আপনি আপনার টিকিট চেক করিয়ে চণ্ডীদেবী যাওয়ার গাড়ির জন্য এখানে ওয়েট করতে পারেন, এখানে যাত্রীদের বসার সুব্যবস্থা আছে। চণ্ডীদেবী মন্দিরের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো আমি পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। মা চণ্ডীদেবী 100 মিটার, মা অঞ্জনী দেবী 100 মিটার। তো আমরা প্রথমে চণ্ডীদেবী মন্দিরে যাই। যাও বাবা কা তো আশীর্বাদ হি বেড়া হতা বেটা, যাও মাতা রানী আপকা বেড়া হি পার কর চলো। ক্যা আওয়াজ কর রহে থে মুহ সে?